ক্রিশ্চিয়ানো রোনালদো তার আইডল, দুচোখে স্বপ্ন অসম্ভবকে ছোঁয়ার। ইতালি থেকে স্পেন দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার ঘরে ফিরলেন অনূর্ধ্ব ১৭ ভারতীয় দলের সদস্য বাংলার ফুটবলার অভিজিৎ সরকার। ইতালির অনূর্ধ্ব ১৭ দল স্পেনের ক্লাবের বিরুদ্ধে গোল করে নজর কেড়েছেন, বাড়ি ফিরেও ভেসে যাচ্ছেন অভিনন্দনের বন্যায়। তার মধ্যে যেতে হয়েছে খুঁটি পুজোর উদ্বোধনেও। এসবের মধ্যেও ফোকাসে শুধু অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ, চলছে অনুশীলনও। আশা করছি খুব ভালো আসবে, কারণ আমরা খুব খুব সুন্দর প্রিপেয়ার হচ্ছে আমাদের টিমের, সেটা ওয়ার্ল্ড কাপে দেখা যাবে আমরা কী করতে পারি। অফকোর্স কোয়ালিফাই করার, তার সঙ্গে ফাইনালে যাওয়ার টিম, কারণ আমরা যদি যেতে পারি খুব ইন্ডিয়ার নামটা হবে। বিশ্বকাপের আগে রয়েছে মেক্সিকো টুর্নামেন্ট। ফুটবলের টানে কার্যত গত পাঁচ বছর ঘর ছাড়া। গোয়ায় জাতীয় ক্যাম্পে তিলে তিলে নিজেকে গড়ে তোলা, দীর্ঘদিন পর ঘরে ফিরেছে ছেলে। তার পছন্দের ইলিশা চিংড়ি বাজার করে এনেছেন বাবা হরেন সরকার। তবে বাড়ি ফিরে ছুটি কাটানোর ফাঁকে অভিজিতের ধ্যান জ্ঞান এখন শুধুই ফুটবল। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।